হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ওয়ার্ল্ড চ্যানেল। আর আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আমরা একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা রান্না করে দেখাবো, আর যেটা দিয়ে অনায়াসে তোমরা এক থালা ভাত খেতে পারবে। তো বলো তো এটা কি? এটা হচ্ছে কাঁঠালের বীজ, আর এই কাঁঠালের বীজ দিয়েই আজকে হবে রান্না। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, কাঁঠালের বীজ থেকে এইরকম বাদাম বাদাম বেরোয়। তো প্রথমে কাঁঠালের বীজটা ছাড়িয়ে রেখেছিলাম, তারপর সেটাকে ধুয়ে একদিন কি কিছু ঘন্টা রোদে শুকানোর পর এ দেখতে পাচ্ছো ওপরের যে তোমার খোসাটা আছে সেটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো একটু ফাটা ফাটা হয়ে যায় রোদে দেওয়ার পর, তো এইভাবে ছাড়িয়ে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে বাদামের মতো। এই যে দেখো, আমি যেমন করেছি সেভাবে করবে। আর এইটা করতে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে খসলা। তোমরা অনেকে খসটাও বলে থাকো, অনেকে তিলও বলে থাকো। তো এটা নিয়েছি আমি 4-5 চামচের মতো। আর বাটার পর এই দেখো খসলাটা এই রকম হবে। আমি শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, আর তোমরা চাইলে এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও বাটতে পারো। শুকনো লঙ্কা দিয়ে বাটলে একটু টেস্টটা আরও ভালো হয়। আর এটার সঙ্গে লাগবে লাল ডাঁটা, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো খুব বেশি উপকরণ এখানে লাগবে না। তো দেখতেই পাচ্ছ লাল ডাঁটাগুলো কী সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে ওই যে বীজগুলো কাঁঠালের সেগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে নিয়ে নিয়েছি। আর তার সাথে আর একটা উপকরণের লাগবে, সেটা হচ্ছে পেঁয়াজ। তো আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটেছি। তো প্রথমেই আমি ডাঁটাগুলো আর যে কাঁঠালের বীজটা আছে সেটা একটু নুন দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, যাতে এটা মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কাঁঠালের বীজ তো এমনিতে খুব একটা সেদ্ধ হওয়া লাগে না টাইম, আর এই লাল ডাঁটাও খুব একটা সময় লাগে না। তো আমি তো দুটো সিটি দিয়েছিলাম, তাতে কিন্তু আমার ভালো সেদ্ধ হয়ে গেছিলো। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। কাঁঠাল তো সবাই অনেক সবার বাড়িতেই এখন আসছে গরমে, তো কাঁঠালের বীজ দিয়ে এইটা তোমরা অবশ্যই ট্রাই করো, দেখবে। আমাকে তোমরা নিজেরাই বলবে যে দিদি খুব ভালো হয়েছিল, কারণ আমি নিজে এসব খেতাম না, কিন্তু আমি যখন প্রথম খাই তখন এইটা আমার খুব ভালো লেগেছিল। তো এই দেখো আমি সব দিয়ে দিয়েছি, আর এরপর এটা ঢাকনা বন্ধ করে সিটি দিয়ে দেবো। ডাঁটাটা আমি সেদ্ধ হতে বসিয়েছি, আর এইখানে দেখো ভুলবশত 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে যেটা দেওয়া সেটা আগে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে তেল দিলাম। তো এইটা আমি মাথার ভুলেই করে ফেলেছি। তো যাই হোক, এটা ফোড়নটা আসার পর এর মধ্যে আমি দেব লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো। তো এই রান্নাটা কিন্তু খুব সহজ, আর উপকরণও খুব একটা বেশি কিছু লাগে না। 3-4টে উপকরণে জিনিসটা বেশ সুন্দরভাবে হয়ে যায়। আর এবারে দিয়ে দিয়েছি, দেখো তেল গরম হয়ে গেছে, 5 ফোড়নের গন্ধ চলে এসেছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিতে হবে। আর এখানে আমার দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি, খুব যে ডিপ ব্রাউন করেছি তা না, হালকা করে ভেজেছি। আর এতে কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে আমার ডাঁটা আর কাঁঠালের বীজগুলো। তো এবার কি করব, এই ডাঁটা আর কাঁঠালের বীজগুলো আমরা ওই হালকা হালকা ভেজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো যতটুকু জল ছিল ওই সেদ্ধ করার পর এই ডাঁটা আর বীজগুলোর মধ্যে, সেটা সমেতই কিন্তু আমি ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দেবো। মিষ্টিটা তোমরা নিজেদের ইচ্ছা মতো দেবে, কিন্তু আমার যদি কথা শুনতো আমি বলবো একটু মিষ্টি মিষ্টি করবে,
কারণ এটা ঝাল মিষ্টি দুটোই সমান থাকে, তাহলে কি খেতে খুব ভালো লাগে। আমি এখানে 4 চামচের মতো চিনি দিলাম, এবং তোমাদের যেটা বললাম যে নুন মিষ্টি আর ঝাল যে কোনো রান্নায় ঠিকঠাক না থাকলে কিন্তু ভালো লাগে না। যে তরকারিটা বা যে সবজিটা মিষ্টি মিষ্টি হওয়া সেটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, যেটা ঝাল সেটা ঝাল হলেই ভালো লাগে। তো এইটা যে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সাদা ভাতে, আর এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আমাকে তোমরা বলবে যে এটা দিয়ে তোমরা পুরো ভাত শেষ করেছো। তো যাই হোক, এবারে একটু জলটা মরতে দেবো, 5 মিনিটের মতো, 10 মিনিট না, 5 মিনিটের মতো জলটা একটু মরবে, ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা খুলে দেখো এখন একটু জল আছে, আর তারপরে দিয়ে দিলাম আমি খসলা বাটাটা। তো খসলা এখন অনেক জায়গায় পাওয়া যায়, আবার অনেক জায়গায় পাওয়া যায় না, আগে পাওয়া যেত না কিন্তু এখন প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, আগে গ্রামগঞ্জেই পাওয়া যেত বেশি, কিন্তু এখন শহর অঞ্চলেও এটা পাওয়া যায়। তো আশা করছি তোমরা পেয়ে যাবে, অনলাইনেও পাওয়া যায় এটা, এখন সেখান থেকেও নিয়ে নিতে পারো। তো যাই হোক, আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিটের মুখে, আরও 3-4 মিনিটের মতো এটাকে আমি নেড়ে চেড়ে নেবো, তার মধ্যে জলটা অনেকটা শুকিয়ে যাবে, একটা মাখো মাখো ব্যাপার চলে আসবে। আর বাদামগুলো যেহেতু আমি একটু থেতো করেছিলাম, খুব একটা থেতো করিনি, খাওয়ার সময় এগুলো দাঁতে হালকা হালকা লাগবে, সেটাই এটা কিন্তু এর টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেয়। তো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমার রান্না, আমি গ্যাসের নবটা বন্ধ করে দিয়েছি। আর এই অবস্থায় তোমরা যদি এটা ঠান্ডা করে হোক, গরম অবস্থায়, যে কোনো অবস্থায় ভাতের সাথে খাও, দুর্দান্ত লাগবে। তো আশা করবো ফেলে দেওয়া একটা উপকরণ দিয়ে তোমাদের সঙ্গে যে একটা রেসিপি শেয়ার করলাম এটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, পাশে থাকো। চেষ্টা করবো আগামী দিনেও এমনি নতুনত্ব কোনো রেসিপি নিয়ে আসার। তো চলো সঙ্গে থেকো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।